নিজের বাল্য বিয়ে ঠেকিয়ে দেওয়ার জন্য সেই বাংলাদেশি কিশোরীকে এবার সাহসী নারীর পুরস্কার দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস। ঝালকাঠির মেয়ে শারমিন আক্তার মার্কিন ফার্স্ট লেডি মেলেনিয়াম ট্রাম্পের হাত থেকে সাহসী নারীর পুরস্কার নেওয়ার জন্য এরই মধ্যে ওয়াশিংটনে চলে গিয়েছেন। শারমিন ছাড়াও এবছর আরও 12টি দেশের 12 জন নারীকে দেওয়া হবে এই পুরস্কার। এদের মধ্যে রয়েছে মানবাধিকার কর্মী, এনজিও কর্মী, রাজনীতিবিদ, ব্লগার থেকে শুরু করে সৈনিক পর্যন্ত। শারমিন আলোচনা এসেছিল গত বছর নভেম্বর মাসে। তিনি বিয়েতে রাজি না হওয়ায় তার মা পাত্রের সঙ্গে কয়েকদিন একটি কক্ষে আটকে রেখেছিলেন বলে অভিযোগ ওঠে। এক পর্যায়ে বন্দি দশা থেকে পালিয়ে এসে তিনি মায়ের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। নবম শ্রেণীতে পড়ার সময় 15 বছর বয়সে তার মা তাকে বিয়ে দেওয়ার জন্য আয়োজন করছিল। স্কুলের বন্ধু, সাংবাদিক, থানা পুলিশের সহায়তা নিয়ে শারমিন আক্তার মায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। গত বছর নভেম্বর মাসে বিবিসিকে টেলিফোনে শারমিন আক্তার বলেছিলেন, আমি বিয়ের জন্য উপযুক্ত বয়সে ছিলাম না। এই কিশোরী বয়সে একজন বয়স্ক লোকের সাথে আমার সংসার করা সম্ভব ছিল না। তখন আমাকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল, কিন্তু আমি এই পরিস্থিতি থেকে আমার জীবনকে বাঁচাতে মায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। তার দায়ের করা মামলায় তার মা এবং কথিত পাত্রকে পুলিশ গ্রেফতার করে। মাত্র 15 বছর বয়সেই শারমিন সাহসিকতার সাথে তার মায়ের তাকে বিয়ে দেওয়ার উদ্যোগ ঠেকিয়ে দিয়েছেন এবং নিজে পড়াশোনা চালিয়ে যাওয়ার অধিকার সুরক্ষিত করেছেন। দক্ষিণ এশিয়ায় এ ধরনের চাপের মুখে থাকা বহু কিশোরীর জন্যই তিনি একটি উদাহরণ তৈরি করেছেন। শারমিন এখন রাজারপুর পাইলট স্কুলের মাধ্যমিক শিক্ষার্থী। তিনি বড় হয়ে আইনজীবী হতে চান, বাল্য বিয়ের বিরুদ্ধে তার প্রচারণা অব্যাহত রাখতে চান। শারমিনের মতো আরও বহু কিশোরীর জীবন বাঁচাতে ভিডিওটি শেয়ার করে সচেতন করে তুলতে পারেন আপনিও। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।